বিনা নোটিশে অশোকনগর চৌরঙ্গি থেকে গোলবাজার যাওয়ার পথে অস্থায়ী দোকানদারদের তুলে দেওয়ার প্রতিবাদে পথে নামলো বুদ্ধিজীবী ও অশোকনগরের নতুন প্রজন্মের ছেলেরা। উচ্ছেদ করা দোকানদারদের পাশে দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানো হলো এদিন। অশোকনগরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামিল হন এই প্রতিবাদে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমাদের এখানে একটা ব্যবসা দীর্ঘদিন ধরে একটা চালু ব্যবসা, এই ব্যবসা উঠে গেলে আমরা এখন কোথায় যাব, কবে কোথায় বসবো, আমাদের কাছে সেই কাস্টমার আসবে কি না, আমরা এই বিষয়ে খুব চিন্তিত। এবং এতগুলো বেকার যুবক যুবতী এবং এত লেবার রয়েছে, তারা প্রত্যেকেই কাজ হারিয়ে আজকে পথে নেমেছে যে তাদের জাস্টিস চাই। এখন পৌরসভায় অশোকনগর কেন, সারা পশ্চিমবঙ্গেই দেখা গেছে যে পৌরসভার পারমিশন ছাড়াই বিভিন্ন পৌরসভার আন্ডারে বহু দোকান, বহু বেকার যুবক যুবতী দোকান করে, বিভিন্ন রকম দোকান করে তারা এই ধরনের কাজকর্ম করে খাচ্ছে। পৌরসভা যদি আমাদের বলতো যে আমাদের অনুমতি নিতে হবে, প্রত্যেকেই আমরা মানে তৈরি আছি অনুমতি নেবার জন্য, কিন্তু আমাদের অনুমতি কোত্থেকে পাবো, কীভাবে পাবো, এসব তো কোনো গাইডলাইনস আমাদের দেওয়াই হয়নি। এছাড়া আমাদের হঠাৎ করে ওয়ান ইন ফাইন মর্নিং আমাদের বলা হলো তোমরা এখান থেকে উঠে যাও, তোমরা কী করে খাবে সেটা পৌরসভার মাথা ব্যথা নয়, তোমরা নিজেদের কাজ। আপনারা কি পৌর প্রশাসককে জানিয়েছিলেন? আমরা পৌর প্রশাসকের সঙ্গে মিটিং করেছি, আমরা লোকাল কাউন্সিলরের সঙ্গে মিটিং করেছি। কি বলছেন ওনারা? ওনারা বলছেন যে তোমরা কি করে খাওয়া দাওয়া করবে, তোমাদের বাড়ির বাচ্চারা কি পড়াশুনো করবে, তোমার বাড়ির বাচ্চাদের কি অন্যের সংস্থান হবে, সেটা আমাদের কোনো মাথা ব্যথা নেই। বলে যে জায়গা দেবো, কিন্তু এবং কোনো জায়গা দেবো তার কোনো অ্যাসিওরেন্স নেই, এবং এখনো পর্যন্ত কোনো অ্যাসিওরেন্স যেমন নেই, তেমন আমরা কোথায় জায়গা, এখন যদি আমাদের বলা হয় ওনারা কি পরবর্তীকালে আপনাদের জায়গা দেবে এরকম কোনো বার্তা দিয়েছে? দেখুন, এরকম একটা কথা হয়েছে, এখন সেই জায়গা কোথায় দেবে, যদি দেখা যায় অশোকনগর শ্মশানের পাশে জায়গা দিচ্ছে, সেখানে কি আমাদের ফুটস্টল চলবে? আর এই জায়গাটা দেখুন, এই জায়গাতে যে ধরনের খাবার, এখন আপনাদের দাবিটা কি আছে? আমাদের দাবি এখানেই আমাদের অনুমতি দেওয়া হোক, কারণ এই জায়গাটা দেখুন, আমরা কিন্তু কোনো পাবলিক নুইসেন্স ক্রিয়েট করছি না এখানে, এখানে সাধারণ লোকের কোনো অসুবিধে নেই। যদি সাধারণ লোকের কোনো অসুবিধে হতো স্বতঃস্ফূর্তভাবে মানে শয়ে শয়ে, কিন্তু স্কুলের এখানে যে একটা স্কুল আছে বাণীপীড স্কুল, একটা লেডিস স্কুল, তাদের একটা দাবি হয়েছে যে এখানে বাচ্চাদের অসুবিধা হচ্ছে আপনাদের দোকান। দেখুন, এখন তো করোনার সময়, এখন তো সমস্ত স্কুল বন্ধ, তাছাড়া আমাদের এখানে যে ফুডস্টলগুলো হচ্ছে তারা সন্ধ্যে 6টা থেকে রাত 9টা সাড়ে 9টায় ব্যবসা করে, এখানে কোনো স্কুলের কোনো বাচ্চাদের কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণই নেই। তাছাড়া এখানে আপনার সমস্ত জায়গার দোকানগুলো সবাই পরিষ্কার করে একদম চলে যায়, আপনি সকালে এলে বুঝতেই পারবেন না যে এখানে বিকেলে দোকান বসে। আচ্ছা, আপনারা কি শুধু দোকানে বিকেলেই দোকানটা বসান? আমাদের শুধু 3 থেকে 3.5 ঘন্টা, আমরা সারাদিন কোথাও কাউকে কোনো হ্যারাস করি না, কিছু করি না, আমরা চুপচাপ ব্যবসা করে চলে যাই। কটা থেকে কটা অবধি? আমাদের 6টা থেকে 9টা সাড়ে 9টা পর্যন্ত আমাদের ব্যবসা। আপনার নাম পরিচয়? আমার নাম দীপেন্দ্র চক্রবর্তী, আমি এই গ্রিন গাড়িটা হচ্ছে আমাদের, আমরা এই গ্রিন গাড়িতে আমরা ব্যবসা করি। নিউ নেত্র সেবা সদন আই নার্সিং হোম একটি সম্পূর্ণ চক্ষু চিকিৎসা কেন্দ্র। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসা করা হয়। চোখের যে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে সেগুলি হল কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক, লো ভিশন এইড ক্লিনিক, কন্ট্যাক্ট লেন্স ক্লিনিক, গ্লুকোমা থেরাপি, বায়োমেট্রি, টেনোমেট্রি টেস্ট, কেরাটোমেট্রি, যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য বিশেষ চিকিৎসা, এবং রয়েছে আধুনিক চশমার শোরুম। আমাদের ঠিকানা সাজুর মোড়, নিমতিতা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 6294211939 অথবা 9932764125 অথবা 9614714687 এই নম্বরে।